ডিসেম্বর মাসের লাস্ট উইক থেকে যে চায়নার যে মার্কেট থেকে হুয়ান মার্কেট থেকে যে করোনা ভাইরাসের উৎপত্তি সেটা ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এবং এটাও জানেন যে ক্যারল যে স্টুডেন্টটার মধ্যে পাওয়া গেছে সে ওয়ান ইউনিভার্সিটি থেকে আক্রান্ত হয়ে এসছে এবং সাবসিকুয়েন্টলি আরও দুটো পেশেন্টেরও পাওয়া গেছে, ওরা সবাই ওয়ান ইউনিভার্সিটি থেকে পড়াশোনারত ছিল এবং সেখান থেকে এসে এই ভাইরাসে আক্রান্ত। কিন্তু এতে আমাদের প্যানিক হওয়ার কিছু নেই, কারণ এটা অলরেডি চায়নার থেকে ওরা পেয়েছে, কারণ ইন্ডিয়াতে কিন্তু কোনো ব্যক্তির মধ্যে এটা পাওয়া যায়নি, কোনো ইন্ডিয়ান অরিজিন এখন আমরা পাইনি, কিন্তু আমরা সবাই সতর্ক আছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা একটা ডাক্তারদের মধ্যে এবং সিস্টারদের মধ্যে এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানদের মধ্যে সচেতনতা শিবির প্লাস আমাদের যে প্রস্তুতি সেটা নিয়ে আমরা পর্যালোচনা করব। আমাদের এখানে অলরেডি আইসোলেশন ওয়ার্ড আইডেন্টিফাই করা আছে এবং স্যাম্পল আমরা এখান থেকে কালেক্ট করব, কালেক্ট করে আমরা NIV পুনেতে পাঠাবো কনফার্মেশনের জন্য। সেখান থেকে যদি কিছু আসে তাহলে আমরা এটার অ্যাগেনস্টে ব্যবস্থা নেব। এবং রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি এয়ারপোর্ট এবং বর্ডারগুলোতে স্ক্রিনিং ব্যবস্থা করা আছে এবং দু একজন অলরেডি আমাদের কাছে হিস্ট্রি ছিল যে ওরা চায়নার থেকে ফেরত, কিন্তু এদের মধ্যে কোনো সিমটম নেই, তাই ভয়ের কিছু নেই। কেন্দ্রীয় স্বাস্থ্য